সব হারিয়ে এবার দুদকের কাঠগড়ায় গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। মেয়র পদ গেছে অনেক আগেই। এরপর বউয়ের তালাকের নোটিশ, দল থেকে আজীবন বহিষ্কার, সবশেষ দুদকে হাজিরার এলান। এ যেন এক নিমিষেই রাজ্য হারানোর গল্প। মঙ্গলবার জাহাঙ্গীরকে হাজিরের নোটিশ জারি করে দুদক। এতে বলা হয়েছে 22 মে সকাল 10টায় জাতীয় পরিচয়পত্র সহ তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে হবে। তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির বিষয়ে বক্তব্য জানতেই জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলেও জানিয়েছে সংস্থাটি। দুর্নীতি দমন কমিশন বিধিমালা অনুযায়ী দুদক যদি কাউকে জিজ্ঞাসাবাদ করতে চায় অনুসন্ধানের স্বার্থে, তাহলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে। দুদকের সেই বিধির আলোকে তাকে ডাকা হয়েছে। জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ, মেয়র থাকাকালে উন্নয়ন প্রকল্পের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করা। এছাড়া ভুয়া অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী 6 মাসের মধ্যে এসব অভিযোগের অনুসন্ধান শেষ করতে হবে দুদককে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। উনি যেহেতু গাজীপুরের মেয়র ছিলেন এক সময়, সেখানে কিছু অ্যানোমালিস ছিল ওনার সময়ে, সেই অ্যানোমালিসের বিষয়ে ওনার সম্পৃক্ততা কতটুকু বা আদৌ ওনার সম্পৃক্ততা আছে কি না, বা অনুসন্ধান কার্যে যেসব তথ্যপত্র আসছে ওটা কতটা সঠিক, ওটা তার নিজস্ব ব্যাখ্যা চাওয়া হয়েছে। দুদক আইনে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে নোটিশ করা স্বাভাবিক প্রক্রিয়া। তারপরও জাহাঙ্গীরকে নিয়ে সাম্প্রতিক সময়ের নানা ঘটনাপ্রবাহের কারণে তার ভবিষ্যৎ কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।